আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রেগুলার লাইফ থেকে সবাইকে আবার একবার আমন্ত্রণ জানাচ্ছি, নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। নিশ্চয়ই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা এসেছি একটা বইমেলাতে, ক্যানাডাতে, আমি মন্ট্রিয়ালে প্রতি বছরই এই টাইমটাতে বইমেলা হয়, তবে এইবার ছোটো পরিসরে বইমেলা হয়েছে। সাধারণত বইমেলাতে, এই ধরনের বইমেলা খুব বড় আকারে হয়, অনেক অনেক স্টল বসে, অনেক মানুষজন আসে, তবে এইবার এসে দেখলাম যে বইমেলাটা একটু ছোটো আকারেই হয়েছে। তো যাই হোক, তারপর এই ক্যানাডাতে এমন জায়গাতে বইমেলা হওয়াটা এবং এটা অংশগ্রহণ করাটা তো আমি বলবো যে বিশাল ব্যাপার, কারণ আমরা দেশে থেকে অনেক দূরে থাকি, সব ধরনের মেলা থেকে আমরা বঞ্চিত হই। যেমন বাংলাদেশে এখন বাণিজ্য মেলা চলছে, বইমেলা চলছে, এখানে বসে আমরা টিভিতে দেখি কিন্তু ওখানে যেতে পারি না, কিন্তু দেশে থাকলে অবশ্যই যাওয়া হতো। তো এগুলো আমরা এখানে বসে মিস করি, কিন্তু এখানে যদি কেউ এই ধরনের আয়োজন করে থাকে সেই ধরনের প্রোগ্রামে কিন্তু যেতে আসলে ভালো লাগে। বিশেষ করে আমরা চেষ্টা করি সবসময় বাচ্চাদেরকে নিয়ে যাওয়া এই ধরনের প্রোগ্রামে, এবং এতে কিছু শেখা যায় এবং আমরা নিজেরা অনেক উপভোগ করি। তো প্রথমেই ঢুকতেই, এটা একটা স্কুল, স্কুলেই সাধারণত এই ধরনের মেলাগুলি হয়, কারণ এখন খুব মানে একদম উইন্টার খুব খারাপ ওয়েদার বাইরে, তো যার কারণে এই ধরনের প্রোগ্রামগুলো সাধারণত ইনডোরে হয়, বিভিন্ন স্কুলের ক্যান্টিনে এবং কী বলে হল রুমে এই ধরনের প্রোগ্রামগুলো হয়ে থাকে। তো আজকে যেমন একুশের বইমেলাতে এই ধরনের প্রোগ্রাম এখানে হচ্ছে, আর ঢুকতেই প্রথমে এরকম স্টল দেওয়া হয়েছে খাবারে, যেটা আগে বলেছি যে সাধারণত খুব বড় আকারের প্রোগ্রাম করা হয় এবং অনেক ধরনের খাবারের স্টল থাকে, তার পাশাপাশি কাপড় গয়না এগুলোরও অনেক ধরনের স্টল থাকে। তো এইবার এই ধরনের কোনো স্টল ছিল না, শুধুমাত্র খাবারের কয়েকটা স্টল ছিল। তো ঢুকতেই আমরা খাবারের স্টল দেখেছি, এখানে অনেক ধরনের খাবার ছিল, সিঙ্গারা, সামুচা, ভেজিটেবল রোল, চিকেন রোল, পুরি, তারপর পেঁয়াজু, চটপটি, খিচুড়ি, কালাভুনা, অনেক ধরনের খাবার ছিল। খাবারগুলি খুবই মজা ছিল, আমরা প্রতিটি খাবার একটু একটু করে টেস্ট করেছি, মানে সবাই নিয়েছি সব ধরনের খাবার। আর পাশেই ছিল পিঠা, অনেক ধরনের পিঠা ছিল, ভাপা পিঠা ছিল, দুধপোয়া ছিল, নকশি পিঠা ছিল, তারপর হাতে বানানো মিষ্টি ছিল, আবার অনেক কয়েক ধরনের পিঠা ছিল, অনেক ধরনের। তো সেই পিঠাগুলো আমরা নিয়েছি, কয়েকটা পিঠা, এবং খাবারগুলো আসলে খুব মজা ছিল, ফ্রেশ ছিল, এবং যে কয়েকটা ঠান্ডা হয়ে গেছিলো ওনারা ভাবি রেখে যারা আছেন তারা খাবারগুলো গরম করে দিচ্ছিল, এবং খুবই নাইস ওয়েতে ওনারা বিক্রি করছে, কারণ যারা সেলসে থাকেন তাদের আসলে ব্যবহারটা অনেক বড় ব্যাপার এবং তারা খুব সুন্দরভাবে সেটা পালন করছিলেন। তো যাই হোক, আমরা ওখানে খাওয়া দাওয়া চাটা খেয়ে তারপর আমরা চলে এসেছি ভিতরে দিকে যেখানে প্রোগ্রামটা হচ্ছিলো। এখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট করে একটা শহীদ মিনারের আয়োজন করা হয়েছে, যেখানে এখানে অনেকেই বাঙালি কমিউনিটির যারা আছেন তারা এখানে অনেকেই এসছেন, এবং এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতি বছর যেটা করা হয় তবে আরও বড় আকারে করা হয়, এবার খুব কম পরিসরে কমভাবে আয়োজন করা হয়েছে। তো আমরা এখানে সবাই গিয়েছিলাম, পরিচিত কয়েকজন আমরা এখানে দেখা হয়েছে। এ ধরনের প্রোগ্রামে আসলে কী হচ্ছে কী সেটা তো আছেই, কিন্তু তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে গেলে আপনি আপনাদের পরিচিত অনেকের সাথে দেখা করতে পারবেন, দেখা হয় যাদের সাথে অনেকদিন দেখা হয় না, কথা হয় না, এ ধরনের প্রোগ্রামে গেলে তাদের সাথে দেখা হয়, কথা হয়, এবং অনেক দিনের যে একটা গ্যাপটা সেটা এই ধরনের প্রোগ্রামে আসলে তাদের সাথে সেটা কিছুটা হলে পূর্ণ হয়। তো আপনাদের সাথে শেয়ার করবো ক্যানাডাতে আমরা কীভাবে বইমেলা উপভোগ করি, কীভাবে আমরা এখানে অংশগ্রহণ করি এবং কী কী হয় বইমেলাতে, তারই একটা ছোট্ট ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা বইয়ের স্টল বসেছে, যেহেতু বইমেলা, বইমেলা তো বই তো থাকবেই, এবং প্রতিটা বইয়ের স্টলে নিজস্ব যারা মানে যাদের বই বের হয়েছে সেই লেখক ওনারা বসেছিলেন, এবং অনেকেই বই কিনছে আমি দেখতে পেয়েছি। এবং বাচ্চাদের একটা স্টল ছিল বাচ্চাদের বইয়ের, এটা একটা বিশাল বিষয়, বাচ্চাদের বই রাখা হয়েছিল এবং বাংলা বই রাখা হয়েছিল, বাচ্চাদেরকে বাংলার প্রতি আগ্রহী করার জন্য এই ধরনের প্রোগ্রাম আসলে করা হয়। তো এইখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা স্টলে বই রাখা হয়েছে এবং অনেকেই বসে আছেন, এখানে মানে লেখক আছেন, তাদের ফ্যামিলি মেম্বার্সরা আছে। খালি পায়ে শহীদ মিনার, আর ভেজা চুলে পানির ফোটায় শীতের ঢাকা। একুশ মানে রাজমণির হাট, বন্ধুর দল, একুশ মানে লাইন বেঁধে সোনার সকাল, একুশ মানে কবিতার দেশের গান,
একুশ মানে ইডেন কলেজ, নীলকে টিএসসি আর কলা ভবন। Sorry, we are going to বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার মন পূর্ণ। Bye.
অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমরা যদি অনেক দেরি করে এসেছি, অনুষ্ঠান দুপুর থেকেই শুরু হয়ে গিয়েছিলো, আমরা এসেছি সন্ধ্যায়, কারণ বাইরের ওয়েদার খুব একটা ভালো ছিল না, তো যার কারণে আর্লি আসা হয়নি। তো অনুষ্ঠান শেষের দিকে যিনি লাস্ট শিল্পী এখন গান গাইবেন, ওনাকে আপনারা অনেকেই চিনেন, দেশে উনি ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন, উনি হচ্ছেন কাদের কিবরিয়া। ওনাকে দেখে আমার সেই কলেজ জীবনের কথা মনে পড়ে গেছে। কলেজ জীবনে আমি খুব রবীন্দ্রসঙ্গীত শুনতাম, তো অনেক ভালো শিল্পীর মধ্যে একজন ভালো শিল্পী হচ্ছেন কাদের কিবরিয়া, যার গান আমি অনেক শুনেছি আগে। তো ওনার কণ্ঠে এই গানগুলো শুনে অনেক ভালো লাগছিল, আর উনি একজন অমায়িক মানুষ, এটা ওনাকে সামনাসামনি দেখে এবং ওনার কথা শুনে বোঝা গেছে। চমৎকার করে উনি কথা বলেন, যেমন উনি চমৎকার গান গান তেমন ওনার চমৎকার কথা। তো ওনার কথা এবং গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি এবং আমরা একটু পরে বের হয়ে যাব, কারণ কালকে অলরেডি উইকডেস শুরু হয়ে যাচ্ছে, সবাই স্কুল কলেজ কাজকর্ম শুরু। তো ওনার কয়েকটা গান শুনে আমরা চলে যাচ্ছি। তো আজকে এই ক্যানাডাতে আমাদের এই বইমেলা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের এই চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। Share and subscribe our channel. Thank you.